মন দিয়ে হাদিসটা শুনেন। তিরমিজিতে আসছে সংক্ষেপে, বুখারিতে আসছে আরেকটু বড়, মুসলিম শরীফে আরো বড়। তার মুসলিম শরীফেরটা সবচেয়ে বড়, বুখারিরটা একটু ছোট, তিরমিজিরটা আরেকটু ছোট। তো তিনটা কিতাব মিলা হাদিসটা আমরা শুনি। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পর ওই ব্যক্তির যে বাহন, এই বাহন নিয়ে তিনি সফরে বের হয়েছেন, তার বাহনের মধ্যে তার খানা আছে, তার পানি আছে। তাহলে বাহনের মধ্যে তার খানা পানি আছে, সফরে যাবে, এক জায়গায় গেছে, যাওয়ার পর ওই লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাহন থেকে নেমে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এক জায়গায় বসলেন। মনে রাখবেন বাহনের মধ্যেই কিন্তু খানা পানি। তো লোকটা ওখানে বসার পর একটু নিদ্রা এসে গেছে, চোখে ঘুম এসে গেছে, শুয়ে গেছে, ঘুমায় গেছে আর কি কোনোভাবে। ওখানে ঘুম থেকে উইঠা ওই লোক দেখে তার বাহনটা হারিয়ে গেছে। বলেন তো শুধু কি বাহন হারিয়ে গেছে নাকি খানা পিনা সব গেছে? এখন ওই লোক চিন্তা করে যে আমি কি বাড়িতে যামু না সফরে যেখানে রওনা করছি সেখানে যামু। লোকটা চিন্তায় পড়ে গেছে, আমি যদি এখন বাড়িতে রওনা করি তাহলে এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই যে আমি বাড়িতে পৌঁছতে পারবো, আবার যেখানে আমি সফর করব সেখানেও যাওয়ার মতো সম্পদ আমার কাছে নাই। এর মানে না খেয়ে আমার মরতে হবে, বাড়িতে রওনা করলেও আমি মরব, যেখানে রওনা করছি সেখানে গেলেও মরব, অতএব এইখানে ঠান্ডার মধ্যে বৈশা মরাই ভালো। তাহলে বাড়িতে কেন যাবে না? কারণ এখানে গেলেও আপনার খাদ্যের অভাবে, পানির অভাবে মারা যাবে, আবার যেখানে রওনা করছে সেখানে গেলেও মারা যাবে। ওখানে উনি নিয়ত করছে যে ঠিক আছে আল্লাহ মরণ রাখলে এখানে মরণ হয়ে যাবে, বাস হজরতে ওখানেই মারা যাবে, তো বসে গেছে। এখন ওখানে বসে আবার ঘুম এসে গেছে, ঘুম আসার পর ঘুমটা যখন নাকি ভাঙছে, চোখ খুলছে, খুইলা দেখে কি তার বাহন খানা পানি নিয়ে সব উপস্থিত। আচ্ছা খুশি কেমন, কম না অনেক বেশি? যে ব্যক্তি দুনিয়াতে বাঁচার আশাই সেরে দিছে, এই ব্যক্তি বাহন ফিরে পাওয়ার পর খুশিটা কম না অনেক বেশি? কত বেশি? এই বেশির পরিমাণটা রসুল বর্ণনা করেছেন মুসলিম শরীফের আরেক বর্ণনায়, বুখারীর বর্ণনাটা এতটুকু। এবার মুসলিম শরীফের বর্ণনা আসছে লোকটা কত বেশি খুশি। রসুল বলেন আখতা বিশিদ্দাতিল ফারহে, বান্দা খুশির অতিশয্যে বলে ফেলছে। আমাদের দেশে বলি খুশির ঠেলায়, কি বলি খুশির ঠেলায়, মানে খুশির অতিশয্যে উনি বলে ফেলছে কি আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুকা, মানে উনি আল্লাহরে বলতে চাইছে আর কি, আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম। তো খুশির কারণে ভুলে আল্লাহরে বলে ফেলছে, মাথা ঠিক নাই এত খুশি, আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব। এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে, তোমাদের মধ্যে যদি কোনো বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসে ওই ব্যক্তির চাইতে আল্লাহ তওবাকারীর প্রতি আরো বেশি খুশি হয়েছে। দেখছেন কেমনে বুঝাইছে নবীজি বিষয়টা? এখান থেকে বোঝা যায় যে যত বেশি গুনাহ ছাড়বে তার কুওয়াতে হাফেজা, স্মরণ শক্তি, ধারণ ক্ষমতা আল্লাহ তত বাড়ায়া দিবে। এটা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী যারা, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, যত বেশি গুনামুক্ত হবেন তত মেধা শার্প হবে, ইনশাআল্লাহ এই জীবনেও এবং আখেরাতের জীবনেও তত বেশি উন্নতি করতে পারবেন। গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ আমাদেরকে গুনামুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ কিতাবের নাম দিওয়ানু শাফি, 61 নম্বর পৃষ্ঠা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার সব মুখস্থ থাকতো, বাকি মাঝে মাঝে কিছু ভুলে যেতেন। তো আমাদের এরকম হয় কিনা, কিছু বিষয় মুখস্থ করি, 10টা করলাম তো 9টা মুখস্থ আছে, একটা ভুলে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার উস্তাদ ওকি ইবনুল জাররকে তিনি অভিযোগ করলেন, শেকায়াত জানাইলেন, নিজের এই দুর্বলতা উস্তাদের কাছে বললেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাউসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতা লিআসি। আমি আমার উস্তাদকে বললাম, আমি মুখস্থ করি মাঝে মাঝে কিছু ভুলে যাই, কি করা যায়? উস্তাদ আমাকে বললেন গুনাহ ছেড়ে দাও। গুনাহ হলো আল্লাহর পক্ষ থেকে এমন একটা, এলেম হলো আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূর, এই নূরটা হলো আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহর পক্ষ থেকে যেই নূর, যেই আলো, এই আলোটা হলো তুমি যে এলেমটা শিক্ষা করো, এই এলেমটা কোরআন সুন্নার বিদ্যাটাই আল্লাহর পক্ষ থেকে আলো। আর আলো লা ইউতা লিআসি, কোনো নাফরমানকে দেওয়া হয় না।
ইমাম শাফিকে তার উস্তাদ বললেন নাফরমানি মানে গুনাহ করা গুনাহ যত বেশি ছেড়ে দিবা আল্লাহ প্রদত্ত আলো আল্লাহ তোমাকে তত বেশি দান করবেন তাহলে আল্লাহ প্রদত্ত আলো আমাদের দরকার আছে না গুনাহ ছেড়ে দেওয়া তো গুনাহের তিন নাম্বার ক্ষতি কোরআন সুন্নাহর বিদ্যা মানুষ কি করে ভুলে যায় গুনাহের চার নাম্বার ক্ষতি গুনাহ করতে করতে মানুষের অবস্থা এমন হয় এক পর্যায়ে ওই মানুষটা হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় বলেন তো গুনাহের চার নাম্বার ক্ষতি কি থেকে বঞ্চিত হয় হালাল হালাল রিজিক থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় গুনাহ করার কারণে ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 2144 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس اتقوا الله وأجملوا في الطلب نبي جي بولن هي مانوش تمرا الله کے بھائی کرو وأجملوا في الطلب شندر بھابے رزق انشن کرو فإن نفسا لن تموت حتى تستوفي رزقها কোন মানুষ মারা যাবে না যতক্ষণ না তার বরাদ্দকৃত রিজিক শেষ না হয় খুব মন দিয়ে শুনেন এই জায়গাটা আমি আপনি দুনিয়াতে যতদিন আছি আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত একটা রিজিক আছে বিশ্বাস করেন ওই রিজিক শেষ হওয়ার আগে আমি আপনি মারা যাব না যেটা আমার আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন এটা আমার আপনার জীবনে আসবে হ্যাঁ নবী বলছে তো যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন এটা আল্লাহর কাছ থেকে সুন্দর পন্থায় তালাশ করে নিয়ে নাও কি পন্থা সুন্দর পন্থায় তো এখন দেখেন এই জায়গাটা বুঝেন রাসূল বললেন কোন বান্দা মারা যাবে না তার বরাদ্দকৃত রিজিক শেষ হওয়ার আগে ওয়াইন আবতা আনহা এটার অর্থ হলো দেরিতে হলেও ওই রিজিক তার কাছে আসবে দেরিতে হলেও ওই রিজিক তার কাছে আসবে এখন আপনি কি করলেন না আমি আর তো দেরি সহ্য হইব না আমি আগামী কালকে 10 তলা বাড়ি দরকার এখন হারাম পন্থায় 10 তলা বাড়ি আপনি করে ফেললেন আসলে কি জানেন এই 10 তলা বাড়ি আপনার জীবনে আল্লাহ হালাল ভাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন এটা 10 বছর পরে হলেও আপনার হতো কিন্তু আপনি এটা হারাম ভাবে আগে নিয়ে নিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার জীবনে আল্লাহ যা বরাদ্দ করে রেখেছেন এটা তুমি পাবেই এটা তুমি বৈধ পন্থায় তালাশ করো হারাম পন্থায় তালাশ করে এটা নিও না ওয়াইন আবতা আনহার অনুবাদটা সারা জীবন মনে রাখবেন রাসূল বলেন দেরিতে হলেও আসবে এটা তোমার জীবন কারণ তুমি তো তোমার রিজিক পুরা করার আগে তুমি মরবা না এটা তুমি মরবা না আমি রাসূল তোমাকে বলে গেলাম তুমি মারা যাবা না তোমার রিজিক এটা শেষ হবে এরপর তুমি মারা যাবা এটা গেল 2144 নাম্বার হাদিস ইবনে মাজার এখন একটা হাদিস শোনাবো এই হাদিসের অনুবাদটা প্রথমে আমি একবার বলবো এরপর আমার সাথে আপনারা বলবেন সহিহুল জামে কিতাবের নাম 2085 নাম্বার হাদিস এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহমিলান্না আহাদাকুম ইসতিবতাউর রিজকি আইয়াতলুবাহু বিমাসিয়াতিন মিন মাআসিল্লাহ দ্রুত ধনী হওয়ার আশা দ্রুত ধনী হওয়ার লোভ তোমাদেরকে যেন হারাম পন্থায় রিজিক অন্বেষণে উদ্বুদ্ধ না করে বলেন এবার আমার সাথে বলেন দ্রুত ধনী হওয়ার লোভ তোমাদেরকে যেন অবৈধ পন্থায় রিজিক অন্বেষণে উদ্বুদ্ধ না করে ধনী দ্রুত হইতে হবে না আমার আগামী কালকে 10 তলা হতে হবে তো নবীজি বলেন এই দ্রুত ধনী হওয়ার লোভ তোমাকে যেন দ্রুত ধনী হওয়ার আশা দ্রুত ধনী হওয়ার লোভ অবৈধ পন্থায় তোমাকে যেন বেশি টাকা কামাই করার প্রতি উদ্বুদ্ধ না করে আরে তুমি অবৈধভাবে কালকে যে বেশিটা পাইতে চাও তোমার কপালে যদি এটা লেখা থাকে 10 দিন পরে হলেও আসবে তো তুমি হালাল ভাবে এটা তালাশ করো কারণ আমি রাসূল তোমাকে বলে গেলাম হালাল পন্থায় তুমি তালাশ করতে থাকো তোমার জন্য যা বরাদ্দ আছে মরার আগে আল্লাহ তোমাকে দিবেনই এটা তো চার নাম্বার ক্ষতি গুনাহের মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয় বলেন মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয় গুনাহ করার কারণে আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন এই গেল চার নাম্বার পাঁচ নাম্বার গুনাহের কারণে মানুষ কোরআন ভুলে যায় হাবেশ সাহেবরা আসেননি
কি বলে যায় বলেন সবাই এলাকার অনেকে আপনারা 10টা সূরা মুখস্থ করেন করার পরে এক মাস পরে বলেন কি হুজুর 8টা মুখস্থ আছে আর 2টা নাই কেন নাই আপনার 2টা মুখস্থ কি কারণে আমার সাথে সবাই বলেন কোরআন চর্চা না করা বলেন কোরআন চর্চা না করা এটাই অপরাধ এই অপরাধের কারণে মানুষ কোরআন ভুলে যায় তাহলে কোরআন শিক্ষা করার পর চর্চা না করাটাই অপরাধ কোরআন শিক্ষা করার পর চর্চা না করাটাই অপরাধ আর এই অপরাধে মানুষ কোরআন ভুলে যায় সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم تعاهد القرآن فوالذي نفسي بيده له أشد تفصيا من الإبل في عقلها رسول الله صلى الله عليه وسلم বলেন তোমরা কোরআন নিয়মিত চর্চা করো তোমরা নিয়মিত কোরআন পড়ো ওই সত্তার শপথ যার হাতে আমার জান যার কুদরতি হাতে আমার জান আমি আল্লাহর কসম করে বলছি নবীজি বলতেছেন আমি আল্লাহর কসম করে বলছি একটা উটের গলা থেকে তার ওই রশি যদি খুলে দাও এই বাঁধন খুলে দেওয়ার পর বাঁধনহারা উট যতটা দ্রুত পালিয়ে যাবে কোরআন চর্চা না করলে এর চাইতে আরো দ্রুত কোরআন তোমার থেকে পালিয়ে যাবে কোরআন চর্চা না করলে ছেলে মেয়েদেরকে যাদেরকে হাফেজ হাফেজা বানাইতেছেন প্রতিদিন কোরআন চর্চা করান হ্যাঁ আপনি 10টা 20টা সূরা মুখস্থ করেন করার পর চর্চা করেন কিন্তু ভুলে যাচ্ছেন এতে আল্লাহ আপনাকে শাস্তি দিবে না কিন্তু চর্চার অভাবে যদি ভুলে যান তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আপনি তৈরি থাকবেন আমাদের মাঝে অনেক ভাই আছে এমন যারা 10 পারা কোরআন হেফজ করে করার পর আর পড়ে নাই কোনো কারণে তো কয় আমি তো হাফেজ না আমি 10 পারা পড়ছি কে বলছে আপনি হাফেজ না আপনি 10 পারার হাফেজ 5 পারা পড়ে করার পর শয়তান ধরছে হয়তো কোনো কারণে আর পড়ে না আর কি তো বলে আমি তো হাফেজ না মানে পাঁচ পারা আপনি চর্চা রাখতে হবে আপনি মুখস্থ করছেন না এখন এটা যদি চর্চা ছেড়ে দেন এই চর্চা ছেড়ে দেওয়াটাই গুনাহ আর এই গুনাহের কারণ যদি কোরআন আপনি ভুলে যান তো আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য আপনি তৈরি থাকবেন আমরা যে যেই পরিমাণ কোরআন মুখস্থ করছি সকলকে মরণের আগে প্রতিনিয়ত যেন আমরা ওই কোরআন চর্চা অব্যাহত রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি সহ সবাই ইনশাআল্লাহ কি রাজি আছি তো ইনশাআল্লাহ কোরআন চর্চা রাখবো নিয়মিত এ হলো পাঁচ নাম্বার ক্ষতি কোরআন ভুলে যায় গুনাহের কারণে তাহলে বলেন তো কোরআনের সবচেয়ে বড় গুনাহ কোনটা যে কোরআন চর্চা না করাটা এটাই অনেক বড় গুনাহ আর এই গুনাহের কারণে মানুষ কোরআন ভুলে যায় আরো গুনাহ আছে কিন্তু কোরআন চর্চা না করা এটাও একটা গুনাহ ছয় নাম্বার গুনাহের ক্ষতি গুনাহের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায় বলেন কি হয় আপনাদের এলাকায় নিঃস্ব কাকে বলে একটু শুনি দেখি যাদের টাকা পয়সা নাই ঘর বাড়ি নাই এটাই তো নাকি আরে দুই একজন মানে টেনশনে আছে যদি বলি জি আবার কোনো বিপদ আছে কিনা আরে এটাই তো আরে টাকা পয়সা ঘর বাড়ি নাই এটাই তো নিঃস্ব আপনারা ভয় পেয়ে না সাহাবায়ে কেরামও বলেছেন এটাই নিঃস্ব এবার এবার সবাই বলেন এটাই তো নিঃস্ব আচ্ছা মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع সাহাবাদেরকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন সাহাবীদের দল তোমাদের মধ্যে নিঃস্ব কারা আমি তোমাদের কাছে জানতে চাই সাহাবীগণ জবাব দিলেন আল মুফলিসু ফিনা মান লা মাতা লাহু ওয়ালা দিরহামা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা আমাদের মধ্যে যাদের সহায় নাই সম্বল সহায় সম্বলহীন যারা আমাদের মধ্যে যাদের টাকা নাই অর্থ নাই তারাই হলো নিঃস্ব নবীজি বলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মালা হাযা নবীজি বলেন আমার উম্মতের নিশ্চয়ই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে সৎকা নিয়ে উপস্থিত হবে রোজা নিয়ে উপস্থিত হবে এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব হবে সাহাবারা অবাক হয়ে যায় আল্লাহ নবী এবার ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় কিয়ামতের ময়দানে নামাজে রোজাদার আর সৎকার অঢেল আমল নামা নিয়ে যেই ব্যক্তি উপস্থিত হবে ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে
ইয়াতি ওয়াকাদ শাতামা হাদা এই ব্যক্তি এমন অবস্থায় দাঁড়াবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ওমককে গালি দিয়েছে যারে গালি দিয়েছে ওই ব্যক্তি তার সামনে আসবে আসার পর বলবে আল্লাহ এই লোকটা নিয়মিত ফজরের নামাজ পড়ার পর আমারে গালি দেওয়া শুরু করত আর ঘুমের আগে গিয়ে শেষ হইতো নামাজ পড়তো ডেইলি হজ করছে 70 বার কিন্তু খালি গালি দিয়েছে এই লোকটারে ডেইলি ইয়াতা হাদা মিন হাসানাতি ওই ব্যক্তির আমল নামা থেকে ভালো আমল নামাগুলো তাকে দিয়ে দেওয়া হবে আরেক ব্যক্তি আসবে আসার পর ইয়াতা হাদা মিন হাসানাতি তার ভালো আমলগুলো আরেক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে ফাইন ফানিয়াত হাসানাতু তার ভালো আমল শেষ হয়ে যাওয়ার পর অন্যন্য পাওনাদাররা এসে বলবে আল্লাহ আমার রক্তপাত ঘটিয়েছে আরেকজন বলবে আমাকে আঘাত করেছে আমি বিচার চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবে ওই বান্দার আমল নামা শেষ আল্লাহর পক্ষ থেকে এবার বলা হবে উখজাত মিন খতায়াহুম তা ওই আমল নামা শেষ হয়ে যাওয়ার পর পাওনাদারদের গুনাগুলা নেওয়ার পর সুম্মা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার পাওনাদারদের গুনাগুলা নিয়ে যে ব্যক্তি রোজা যাকাত হজ এই বিশাল পরিমাণ সব নিয়ে উপস্থিত হয় পাওনাদার যারা তাদের গুনাহগুলা নেওয়া হবে নেওয়ার পর ওই ব্যক্তির আমল নামায় গুনাহ দিয়ে গুনাহের সাগরের মধ্যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ রসুল বলেন তোমাদের মাঝে ওই ব্যক্তি নিঃস্ব যে ব্যক্তি নামাজ যে ব্যক্তি রোজা যে ব্যক্তি হজ বড় বড় আমল নামা নিয়ে উপস্থিত হবে কিন্তু দুনিয়াতে অন্যের রক্তপাত ঘটাইছে অন্যকে আঘাত করছে অন্যকে গালি দিয়েছে অবৈধভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করত এই লোকটা নামাজ পড়তো খুব কিন্তু অন্যের হক নষ্ট করত কিয়ামতের ময়দানে তার আমল নামা অন্যদেরকে দেওয়া হবে দেওয়ার পর সেই ব্যক্তির আমল নামা যখন শেষ পাওনাদারদের গুনাগুলা তার থেকে আইনা তাকে দিয়ে এই গুনাহের সাগরে তাকে নিমজ্জিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে নবী বলেন সেই তোমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব তাহলে গুনাহ মানুষকে কি বানায় দেয় নিঃস্ব বানায় দেয় সাত নাম্বার গুনাহের কারণে মানুষ ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয় বলেন নাউজুবিল্লাহ সূরা মুমিন বা সূরা গাফিরের সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা ইউসাববিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم যারা আরশ বহন করে ফেরেশতাগণ তারা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে আল্লাহর প্রতি তারা বিশ্বাস রাখে আর ঈমানদারদের জন্য ওই ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে আর ফেরেশতারা বলে রব্বানা ওয়াসিআতা কুল্লু শাইইর রাহমাতা ওয়া ইলমা আল্লাহ আপনি আপনার রহমত এবং জ্ঞানের মাধ্যমে ইলমের মাধ্যমে সব কিছুকে আপনি পরিবেষ্টন করে নিয়েছেন আল্লাহ এবার ফেরেশতারা বলে ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক আপনার বান্দাদের মধ্য থেকে যারা তওবা করে আর যারা আপনার রাস্তার অনুসরণ করে আল্লাহ আমরা ফেরেশতারা আপনার কাছে দোয়া করলাম ওই তাওবাকারী বান্দাদেরকে আপনি মাফ করে দেন পড়েন তো আমার সাথে আস্তাগফিরুল্লাহ এই যে পড়লেন না ফেরেশতারা আল্লাহরে বলে আল্লাহ এই মানুষগুলা যে তওবা করছে আমরা ফেরেশতারা আপনার কাছে রিকোয়েস্ট করছি আল্লাহ মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন তাহলে আমরা ক্ষমা চাইলে ফেরেশতারা আল্লাহকে কয় আল্লাহ এরা ক্ষমা চাইতেছে আপনি মাফ করে দেন গুনাহ যদি করি ক্ষমা যদি না চাই এই ফেরেশতাদের এই দোয়াটা থেকে বঞ্চিত হব আর যারা আমরা ক্ষমা চাওয়ার অভ্যাস যারা তৈরি করব ফেরেশতাদের দোয়ার মধ্যে আমরাও শামিল হয়ে যাব আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পেয়ে যাব আচ্ছা আল্লাহর ক্ষমা পাইলে কি আর কিছু লাগে কিন্তু ফেরেশতারা আরো দোয়া করতেছে ওয়াকিহিম আযাবাল জাহিম আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন আচ্ছা জাহান্নামের আযাব থেকে যদি আল্লাহ আমাদেরকে রক্ষা করে আর কিছু লাগে ফেরেশতারা বলে রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিল লিল্লাতি ওয়াআদতাহুম মাবুদ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করবেন জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাবেন মাবুদ আমরা আরো দোয়া করি এই বান্দাদেরকে আপনি আপনার ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করায়া দিবেন
তাহলে যারা তওবা করে ফেরেশতারা বলে আল্লাহ তাদেরকে maaf করেন তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেন তাহলে একই সময় ফেরেশতাদের তিন দোয়া আমাদের দরকার আসেনি সবার যে বেশি বেশি ক্ষমা চাওয়া গুনাহ না করা আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ গুনাহের আট নাম্বার ক্ষতি গুনাহ করতে করতে মানুষ আল্লাহরে ভুলে যায় নাউজুবিল্লাহ বলেন গুনাহ করতে করতে মানুষ কাকে ভুলে যায় আহারে আল্লাহকে ভুলে যাইতে যাইতে এক পর্যায়ে সে নিজেকে ভুলে যায় নিজেরও ভুলে যায় আল্লাহকে তো ভুলে নিজেকেও ভুলে সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে এক পর্যায়ে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি বানিয়ে দিয়েছে মানে এই বান্দা গুনাহ করতে করতে আল্লাহরে তো ভুলে গেছে এখন সে নিজেরও ভুলে গেছে তার যে তওবা করা দরকার এটাও ভুলে গেছে ভাই এটা কিন্তু কঠিন শাস্তি গুনাহ করতে করতে আল্লাহরে ভুলছে এখন তার যে তওবা করা দরকার যে আমার তো আসলে মসজিদে যাওয়া দরকার আমার তো নামাজ পড়া দরকার ছিছি আমি তো নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার এই যে তার মাঝে এটা দরকার এটাও সে ভুলে যাবে গুনাহ করতে করতে যখন আল্লাহকে ভুলে যায় বান্দা আল্লাহও তাকে ভুলাইয়া দেয় যে তোর যে তওবা করা লাগবে যা আমি আল্লাহ তোকে এটাও ভুলাইয়া দিলাম সে নিজেরই ভুলে যায় তখন যে আমার যে আল্লাহর কাছে ফিরে আসা দরকার তো বান্দা নিয়মিত গুনাহ করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায় প্রথমে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে শুধু জুমাটা পড়ে কয় শুধু জুমা পড়ার কথা তার মনে থাকে এক পর্যায়ে সে জুমাও পড়ে না মাসের পর মাস চলে যায় তখন আর জুমা যে পড়তে হবে এটাও তার মনে নাই এখন আগে পাঁচ ওয়াক্ত মনে ছিল না এখন জুমার নামাজও মনে নেই ওই যে ভুলে গেছে নিজের এখন তার যে মরা আছে এরপরে যে একটা জীবন আছে আখেরাতে সেটাই ভুলে গেছে সে আল্লাহরে ভুলে যাওয়ার কারণে এটা গুনাহের আট নাম্বার ক্ষতি ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গুনাহের নয় নাম্বার ক্ষতি যে ব্যক্তি গুনাহ করে ওই গুনাহগার আর গুনাহগারের যে সম্পদ আছে এই সম্পদ দুনিয়াতেই ধ্বংস করে আল্লাহ দেখায় দেয় যাদের কাছে কোরআনের অনুবাদ আছে সূরা কসসের 76 থেকে 81 নাম্বার পর্যন্ত আয়াতটা পড়ে নেবেন আয়াতগুলা অনুবাদগুলো দেখবেন কত সুন্দর আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম কারুন মুসা নবীর সম্প্রদায়ের একজন ছিল কারুন অহংকার করলো উদ্যত প্রদর্শন করলো আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া আল্লাহ বলেন কারুনকে আমি এত পরিমাণ সম্পদ দান করলাম যার সম্পদের চাবিগুলা বহন করার জন্য একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো আপনাদের মাঝে অনেক ধনী মানুষের অনেকগুলা দোকানের চাবি বহন এক ব্যাগের মধ্যে করা যায় কি না কারুনের ধন সম্পত্তি এত পরিমাণ ছিল যে এই ধন সম্পত্তির চাবিগুলা বহন করার জন্য এক দল আল্লাহ বলছে এক দল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো এক দল শক্তিশালী মানুষ কারুনের চাবিগুলা বহন করত কথাটা কার তো আল্লাহ যাদেরকে শক্তিশালী বলছে তারা কেমন শক্তিশালী ছিল তো বলতেছে কারুনের চাবিগুলা বহন করত একদল শক্তিশালী মানুষ তো এই কারুনে মুসা নবী বললেন তুমি দান করো ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক কারুন তুমি দান করো আর তোমার দুনিয়াতে যে অংশ এটা তুমি ভুলে যাও না এখান থেকে আবার একটা বিষয় বোঝার আছে আমাদের সব কিছু যে আপনি একবারে দান করে দিবেন এটাও না এই যে আল্লাহ বলছেন তুমি তোমার অংশটা ভুলে যাও না বা তোমার অংশটাও তুমি ছেড়ে দিও না কিন্তু হ্যাঁ দান করবেন একটা অংশ সন্তানরে আপনি ফকির রেখে যাবেন এটা ইসলাম আপনাকে অনুমোদন দেয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়াআ খায়রুম মিন আনতাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস তুমি তোমার সন্তানদেরকে এমন অবস্থায় রেখে যাওয়া যে তারা মানুষের কাছে হাত পাততে হয় না এমন অবস্থায় রেখে যাওয়া এটাই উত্তম যে তোমার সন্তান তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তারা কারো কাছে হাত পাততে হয় না তুমি যে সন্তানকে এমন অবস্থায় রেখে যাওয়াটা আমি নবী তোমার জন্য বলে গেলাম এই সন্তানকে কারো মুখাপেক্ষী হওয়া লাগে না তোমার মরণের পর এই অবস্থায় রেখে যাওয়া এটা তোমার জন্য উত্তম মারা গেছে অনেকের এরকম হয় না মারা যাওয়ার পর আহারে এখন আর কিচ্ছু নাই তাদের তো রসুল বলেন না সন্তান সম্পদ
সন্তান যারা পৃথিবীতে থাকবে তাদের জন্য কিছু রেখে যাওয়া। দেখেন এই কোরআন, কোরআনে আয়াতটা দেখেন কত সুন্দর, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, যে তুমি তোমার দুনিয়ার যে হিস্সা অংশ এটা ভুলে যাও না, বাকি তুমি দান করো। তো এই কথা মুসা নবী যখন বললেন, কারণকে আমি কেন দান করব, আমার টাকা আমি মানুষের গিল লেগে দিব। মুসা নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমাকে যেমন অনুগ্রহ করলেন তুমিও অনুগ্রহ করো। কারণ জবাব দেয়, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই, আমার বিদ্যার জোরে এই সম্পদ আমি কামাই করছি। কারণ কো এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই, আমার বিদ্যার জোরে আমি এটা পাইছি। তাফসীরের কিতাবে আপনারা দেখবেন, একটা তাফসীরের কিতাব বা কিছু কিছু তাফসীরের কিতাবে লেখছে, কারণ রসায়ন বিদ্যা জানতো। কোন বিদ্যা? হ্যাঁ রসায়ন, ও রসায়ন বিদ্যা জানতো ভালো। কিছু জায়গায় লেখছে আপনার যে ও রসায়ন বিদ্যা জানতো, তাফসীরে মাঝারি তো আপনার গালেবান তাফসীরে মাঝারি তো আছে যে ও রসায়ন বিদ্যা জানতো। তো এই কারণ বলে যে আমি আমার জ্ঞানের কারণে, আমার জ্ঞান প্রচুর, এই প্রচুর জ্ঞানের কারণে আমি সম্পদ কামাই করছি, আল্লাহ আমারে দিছে না, এটা আমার যোগ্যতা বলে আমি সম্পদ কামাই করছি। আমাদের যোগ্যতা বলে আমরা সম্পদ কামাই করি না, কে দেয়? আল্লাহ। উদ্যত করলো, অহংকার করলো, গুনাহ করলো, নাফরমানি করলো, শুধু কি নাফরমানি, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভয়ঙ্কর অপমান করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ফাখসফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন কারুন আর তার সম্পদ মানুষের চোখের সামনে, আমি মানুষ চেয়ে চেয়ে দেখছে যে কারুন আর তার সম্পদকে আমি মাটির নিচে দাবায়া দিছি, ধ্বংস করে দিছি। আমি আল্লাহ এখনো পারি, কিছুদিন আগে তুরস্ক দেখাইছি। এটা আমাদের জন্য শিক্ষা, সাবধান, গুনাহ করো না বেশি, একদম তুমি সহ বিল্ডিং সহ সম্পদ সহ মাটির নিচে যাবা যে তোমারে খুঁজেও পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। এই গুনাহের নয়টা ক্ষতি বললাম, এখন গুনাহ থেকে কি আমাদের বাঁচা দরকার? আসলে দরকার। গুনাহ থেকে বাঁচার কি উপায়? এক নাম্বার উপায় আমার সাথে বলেন, তওবা করা। তাহলে আমি বলি, আপনারা জবাব দিবেন, বলেন তো গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় কি? করা, তওবা করা। সূরা তাহরিমের আট নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা একনিষ্ঠ তওবা করো, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আশা করা যায়, আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ গিয়ে ক্ষমা করে দিবেন, মুছে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আর আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তায়িবু মিনাজ যামবি কামান লা যামবালা, নবীজি বলেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো পাপ নাই। সুবহানাল্লাহ ভাই, আজকেই তওবা করেন, আজকে আপনি তওবা করেন, বিশ্বাস করেন নবীজি আপনাকে বলতেছেন, উম্মত তুমি তওবা করেছো গুনাহ থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি নবী তোমাকে বলছি, তুমি যে গুনাহ থেকে তওবা করছো না, তুমি এমন হয়ে গেছো যে তোমার কেনন যেন কোনো পাপই নাই। আজকে করেন না, মাহফিল শেষ হওয়ার পর বাসায় একা একা বসে যান না, একা একা বসে আপনি একনিষ্ঠ তওবা করেন, খাঁটি দিলে একবার তওবা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কি নাই, কোনো গুনাহ নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, সমস্ত আদম সন্তান গুনাহগার, সমস্ত আদম সন্তান গুনাহ করে। নবীজি বলেন গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবাকারী। সুবহানাল্লাহ, বলেন আমার সাথে বলেন, বলেন আদম সন্তান গুনাহ করে, গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে। বলেন তো গুনাহগারদের মধ্যে উত্তম কারা? যারা আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। ইবনে মাজার 4253 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل توبه العبد ما لم يغرغر, رسول الله صلى الله عليه وسلم বলেন
মরণের এক পর্যন্ত হালাতে গরগরা বান্দার যখন মুমূর্ষ অবস্থায় মরণ হবে হবে জান চলে যাবে বের হবে হবে অবস্থা এর এক পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন বান্দার তওবা কি করেন আল্লাহ কবুল করেন তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস 3538 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الله افرح بتوبه احدكم من احدكم بضالته اذا وجدها মন দিয়ে হাদিসটা শুনেন তিরমিজিতে আসছে সংক্ষেপে বুখারীতে আসছে আরেকটু বড় মুসলিম শরীফে আরো বড় তার মুসলিম শরীফেরটা সবচেয়ে বড় বুখারীরটা একটু ছোট তিরমিজিরটা আরেকটু ছোট তো তিনটা কিতাব মিলে হাদিসটা আমরা শুনি এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর ওই ব্যক্তির যে বাহন এই বাহন নিয়ে তিনি সফরে বের হয়েছেন তার বাহনের মধ্যে তার খানা আছে তার পানি আছে তাহলে বাহনের মধ্যে তার খানা পানি আছে সফরে যাবে এক জায়গায় গেছে যাওয়ার পর ওই লোকটা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাহন থেকে নেমে একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে এক জায়গায় বসলেন মনে রাখবেন বাহনের মধ্যেই কিন্তু খানা পানি তো লোকটা ওখানে বসার পর একটু নিদ্রা এসে গেছে চোখে ঘুম এসে গেছে শুয়ে গেছে ঘুমায়া গেছে আর কি কোনোভাবে ওখানে ঘুম থেকে উইঠা ওই লোক দেখে তার বাহনটা হারিয়ে গেছে বলেন তো শুধু কি বাহন হারিয়ে গেছে নাকি খানা পিনা সব গেছে এখন ওই লোক চিন্তা করে যে আমি কি বাড়িতে যামু না সফরে যেখানে রওনা করছি সেখানে যামু লোকটা চিন্তায় পড়ে গেছে আমি যদি এখন বাড়িতে রওনা করি তাহলে এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই যে আমি বাড়িতে বসতে পারবো আবার যেখানে আমি সফর করব সেখানেও যাওয়ার মতো সম্পদ আমার কাছে নাই এর মানে না খেয়ে আমার মরতে হবে বাড়িতে রওনা করলেও আমি মরব যেখানে রওনা করছি সেখানে গেলেও মরব অর্থাৎ এইখানে ঠান্ডার মধ্যে বসে মরাই ভালো তাহলে বাড়িতে কেন যাবে না কারণ এখানে গেলেও আপনার খাদ্যের অভাবে পানির অভাবে মারা যাবে আবার যেখানে রওনা করছে সেখানে গেলেও মারা যাবে ওখানে উনি নিয়ত করছে যে ঠিক আছে আল্লাহ মরণ রাখলে এখানেই মরণ হয়ে যাবে বাস হযরতে ওখানেই মারা যাবে তো বসে গেছে এখন ওখানে বসে আবার ঘুম এসে গেছে ঘুম আসার পর ঘুমটা যখন নাকি ভাঙছে চোখ খুলছে খুইলা দেখে কি তার বাহন খানা বানি নিয়ে সব উপস্থিত আচ্ছা খুশি কেমন কম না অনেক বেশি যে ব্যক্তি দুনিয়াতে বাঁচার আশাই সেরে দিছে এই ব্যক্তি বাহন ফিরে পাওয়ার পর খুশিটা কম না অনেক বেশি কত বেশি এই বেশির পরিমাণটা রসুল বর্ণনা করেছেন মুসলিম শরীফের আরেক বর্ণনায় বুখারীর বর্ণনাটা এতটুকু এবার মুসলিম শরীফের বর্ণনা আসছে লোকটা কত বেশি খুশি রসুল বলেন আখতা বিশিদ্দাতিল ফারহে বান্দা খুশির অতিশয্যে বলে ফেলছে আমাদের দেশে বলি খুশির ঠেলায় কি বলি খুশির ঠেলায় মানে খুশির অতিশয্যে উনি বলে ফেলছে কি আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুকা মানে উনি আল্লাহরে বলতে চাইছে আর কি আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম তো খুশির কারণে ভুলে আল্লাহরে বলে ফেলছে মাথা ঠিক নাই এত খুশি আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব বলবে কোনটা ভুলে ফেলছে আর একটা খুশি বেশি খুশি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এত খুশি খুশির কারণে আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব রাসূল বলেন এই ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহনটা ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে তোমাদের মধ্যে যদি কোনো বান্দা তওবা করে গুনাহ থেকে ফিরে আসে ওই ব্যক্তির চাইতে আল্লাহ তওবাকারীর প্রতি আরো বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ দেখছেন কিমনে বুঝাইছে নবীজি বিষয়টা তো তওবা আগামীকাল না আজকেই তওবা করা বলেন আমার সাথে সবাই জোরে বলেন তওবার চারটি শর্ত বলেন আমি বলি আপনারা বলেন তওবার শর্ত কয়টি চারটি এক নাম্বার আল ইখলাউ আনিল মাসিয়া গুনাহ থেকে ফিরে আসা বলেন আপনারা এক নাম্বার তওবার শর্ত কয়টি এক নাম্বার দুই নাম্বার অনুতপ্ত হওয়া বলেন কি হওয়া অনুতপ্ত হওয়া ইবনে মাজার বর্ণনায় আসছে 4252 নম্বর হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর নাদামু আত-তাওবা অনুতপ্ত হওয়াটাই তওবা অনুতপ্ত হওয়াই তওবা বলেন ওলামারা ছাড়া অন্যরা বেশি আওয়াজ দেন আলেমরা তো জানে অন্যরা বলবেন বলেন বেশি আওয়াজটা অন্যরা দিবেন আলেম ছাড়া অন্য যারা তওবার শর্ত কয়টি এক নাম্বার গুনাহ থেকে ফিরে আসা এক নাম্বার গুনাহ থেকে দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার বলেন আমার সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা আর ভবিষ্যতে এ গুনাহ করব না এই প্রতিজ্ঞা করা
তাহলে এক নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, দুই নাম্বার অনুতপ্ত হওয়া, তিন নাম্বার এই প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না, চার নাম্বারটা কি বলবো, বান্দার হক আদায় করা। কার হক আদায় করা? আল্লাহ আপনারা মাফ করবে কোনগুলা? আল্লাহর যেগুলো নষ্ট করছেন আল্লাহর হক, ওইটি আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দারটা তো আল্লাহ মাফ করবে না, ওটা বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। তাহলে তওবার শর্ত মোট চারটা পাইলাম, এক নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, দুই নাম্বার অনুতপ্ত হওয়া, তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই গুনাহ আমি ভবিষ্যতে করব না, চার নাম্বার বান্দার হক থেকে থাকলে এই হকটা আদায় করে আমি বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। মনে থাকবে সবার কথাগুলা? তো এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার এক নাম্বার উপায় জানলাম আমরা তওবা করা, আর তওবার চারটি শর্ত আমরা জানলাম। দুই নাম্বার একটা সহজ উপায় আছে, আমার সাথে বলেন, বলেন ইস্তেগফার পড়া, পড়েন তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজির আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, এই নবী বলেন আমি প্রতিদিন 70 বার, আরেক বর্ণনায় 100 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর তওবা করি। তা আমাদের কি পরিমাণ গুনাহ বলেন, এজন্য আমরা আরো কত বেশি পরিমাণে ইস্তেগফার পড়া দরকার। তাহলে এক নাম্বার তওবা করা, দুই নাম্বার ইস্তেগফার পড়া, তিন নাম্বার বলেন আমার সাথে, বলেন গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো, ও আতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, ওই ভালো কাজটা তোমার গুনাহকে মিটিয়ে দিবে। ভালো কাজটা গুনাহকে কি করে দিবে? মিটিয়ে দিবে। তো এটা হলো তিন নাম্বার উপায়। চার নাম্বার উপায় আজান দেওয়া, বলেন সবাই কি দেওয়া, পারেননি আজান দিতে, আজান দেওয়া। আবু দাউদ শরীফের 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুয়াজ্জিন ইউগফারু লাহু মাদা সাওতি, মুয়াজ্জিন সাহেব আজান দিলে যেই পরিমাণ দূরে তার আজানের আওয়াজ যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। পাঁচ নাম্বার দুই রাকাত নামাজ পড়া, বলেন দুই রাকাত। আবু দাউদ শরীফের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বিন আব্দিন ইউজনিবু যাম্বান ফায়ুহসিনুত তুহুরা। আমি আপনাদেরকে বলে যাই, আজকে পারলে করেন, না পারলে আগামীকাল, কিন্তু আগামীকাল যে বাঁচবেন এটার তো নিশ্চয়তা নাই। তো আজকে আপনারা বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে নফল নামাজ, এখন বাড়িতে যাবেন, যাওয়ার পর ওযু করবেন, ওযু করার পর দুই রাকাত নামাজ পড়বেন, পড়ার পর নবীজি বলেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়বেন, ইল্লা গফারাল্লাহ হুলা, ইল্লা গফারাল্লাহ হুলা, কোন গুনাহ আপনার হয়েছে আপনি তো জানেন, যে ছি ছি আমার এই গুনাহের কারণে আমি তো বড় টেনশনে আছি। তো রাসূল বলেন বান্দা যখন কোনো গুনাহ করে ফায়ুহসিনুত তুহুরা, ভালোভাবে পবিত্রতা অর্জন করে, সুম্মা ইয়াকুমু নামাজে দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাতাইন দুই রাকাত নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তাগফিরুল্লাহ পড়ে, ইল্লা গফারাল্লাহু লা, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। তাহলে এটা হলো পাঁচ নাম্বার উপায় ইস্তেগফার পড়া, বলেন ইয়া কি পড়া, দুই রাকাত নামাজ পড়া। ছয় নাম্বার উপায় পাঁচ উক্ত নামাজ পড়া, বলেন কি উক্ত নামাজ পড়া, পাঁচ উক্ত নামাজ পড়া, সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পরে বলতেছে হুজুর আমি অনেক বড় গুনাহ করছি, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, নবীর উপর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবী আপনি জানায়া দেন তুমি নামাজ আদায় করো দিনের শুরু অংশে শেষ অংশে, মানে পাঁচোক্ত সালাত আদায় করো, ইন্নাল হাসানাত নেক কাজ মানে এই জায়গায় নামাজ, ইউযহিবুন সাইয়্যাত খারাপ কাজকে মিটিয়ে দেয়, মানে পাঁচোক্ত নামাজের মাঝে বান্দার যে গুনাহগুলো হয় ওই পাঁচোক্ত নামাজের কারণে তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এ হলো ছয় নাম্বার উপায়। সাত নাম্বার উপায় বলেন জামাতের সাথে নামাজ পড়া, বলেন তো ছয় নাম্বারটা ছিল কি, নামাজ পড়া পাঁচোক্ত, আর সাত নাম্বারটা জামাতের সাথে নামাজ পড়া। মুসলিম শরীফের হাদিস 6899 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে হুজুর আমি বড় অপরাধ করছি, তো জামাতের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে তিনিও দাঁড়াইছে, নামাজের পর ওই ব্যক্তি বললেন হুজুর আমি তো বড় অপরাধ করছি, নবীজি বললেন আহাদারতাস সালাতা মানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে, কয় জি পড়ছি, নবীজি বললেন জামাতে নামাজ পড়ছো না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিস। তাহলে পাঁচ নাম্বারটা জানলাম আজান দেওয়া, ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া, এটা না
চার নাম্বার আজান দেওয়া পাঁচ নাম্বার দুই রাকাত নামাজ পড়া ছয় নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সাত নাম্বার জামাতের সাথে নামাজ পড়া আবার চার পাঁচ ছয় সাত মুখস্থ রাখেন চার নাম্বার আজান দেওয়া পাঁচ নাম্বার দুই রাকাত নামাজ পড়া গুনাহ হয়ে গেলে ছয় নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সাত নাম্বার জামাতের সাথে নামাজ পড়া মনে থাকবে নি কথাগুলো আট নাম্বার জিকিরের মজলিসে বসা বলেন কোন মজলিসে বসা সহি বুখারী ছয় হাজার চারশো সাত ছয় হাজার চারশো আট এই হাদিসগুলোর মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাহ বলেন এই যে এখানে বসছেন আপনারা ফেরেস তারা পুরা মজলিসটা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে হাদিসের শেষে আছে আল্লাহ বলেন ফেরেস তাদেরকে ইশহাদু আন্নি কদ গফরতুলাহুম তোমরা সাক্ষী থাকো এই জিকিরের মজলিসে যারা আছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এটা একটা জিকিরের মজলিস এটা আট নাম্বার নয় নাম্বার জিকির করা বলেন নয় নাম্বার কি করা জিকির করা জিকিরের মধ্যে আপনি যেই জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরও জিকির আছে এই জিকিরগুলা করা তাহলে কথাগুলো কি মনে থাকবে বাকি গুরুত্ব দিবেন যে চার নাম্বার পাঁচ ছয় সাতটা চার আজান দেওয়া পাঁচ নাম্বার দুই রাকাত নামাজ পড়া ছয় নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সাত নাম্বার জামাতের সাথে নামাজ পড়া আর চলতে ফিরতে অজু থাক বা না থাক আস্তাগফিরুল্লাহ 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 আমার সাথে বলেন ইস্তেগফার যে যত বেশি পড়ে বলেন তার গুনাহ তত বেশি ঝরে যার গুনাহ যত বেশি ঝরে যায় তার মেধা শক্তি তত বেশি বেড়ে যায় তাহলে ইস্তেগফার যত বেশি হবে গুনাহ তত বেশি ঝরবে গুনাহ যত বেশি ঝরে যাবে